বহুত কষ্ট করে এই বিদ্যাটা শিখছি চল বিদেশ কি করছি আমি এটাই তো করছি অত ডাহল লাগবো আল্লাহ রসুলের নাম বড় টাকা দিয়া দান আল্লাহ এই যে ভাই 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 গো এই ভাই দেন কিছু আমরা রে ভাই একটু কিছু দয়া করুন ভাই আমরা ফকির মানুষ ভাই ভাই কবিরাজি করুন না ভিক্ষা করি রোজাল্লামি করতেছেন আপনারা না আসা কথা ভিক্ষা করি আমরা আমার চুল এডি আমার ফকির লইছি বুঝুনিয়া চুল রাখার লগে বাড়ি কোন জায়গায় আমরা বাড়ি তো ওই যে পাশে এই পাড়ার আছে না এই পাড়ার আমরা একটা কুদান বাজার করে কোন কুদান বাজার হয়েছে আমার বাড়ি জীবনে আপনার মতো ফকির দেখছি না আপনারা ভিক্ষা করুন হাসা হরে ভাই ভিক্ষা করি আমরা ভিক্ষা করি দেন থাকলে মাথার মধ্যে বেটানের চুল লাগাইছেন আপনার সানগ্লাস গগলস লাগাইছেন এইবার ভিক্ষা করে হয়েছে ভাই সানগ্লাস না লাগালে ভাই চোখকে দেখি না ভাই ধরুমি দেন মিয়া কিছু আল্লাহ দিব দোয়া করিয়া দেন দেন ভাই দেন আমি ভাই আপনার সাথে করি ভাই মনটা নরম করুন ভাই যে বেশভূষা দিতে গলার মধ্যে দেখি তাই তাই মন তো নরমই আছে কিন্তু গরম তো আপনারা আপনারা এই বেশভূষায় যে বিখ্যাত বাড়িছেন এই বিখ্যাত মানে এই পোশাকের লিগে ফকিরের তো একটা পোশাক তাই চিরা থাকবো গেঞ্জি চিরা থাকবো তাই তো থাকতোই না আমি তো মনে হচ্ছি কবিরাজি টবিরাজি করুন যার ভোগ জাদু টোনা বান কুপুরি কালামি সব না 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 ভাই এই সব কাজ করি না ভাই আমরা জেন গেতে দিই ভাই মনটা নরম করে দেন ভাই দেন আপনারা একটা এই পাঞ্জাবি টিয়া কিনতে তো আমি আমার তিন দিন কাম হলো লাগে এই ভাই এটা হইছে আমাদের তে বড় বহির এটা ভিক্ষা দিব চল সামনে বাজাই আচ্ছা ভাই তো দিল না সাইডে সব কুহা লাগাইলো আরো সব বনসের কথাবার্তা কিস দেখতে দেখলে তো আমি গিয়া প্রপোজ করে হইতাম তার নবীজির নাম তাহা কোডা দেয়া এ রুব্বানে নাচে কোমর দুলাইয়া স্যার কি অবস্থা নে স্যার মানে আরে বহুত দিন ধরে আমি এই ধরনের ব্র্যান্ড সঙ্গীত দল খুঁজতাছি ভাই আমরা ভিক্ষু গরিব মানুষ ভাই ভিক্ষা করতেছি ভাই ভিক্ষু আমরা ভিক্ষা করি ভিক্ষু আরে আমি আরো ভাবলাম আমি সঙ্গীত শিখবাম সঙ্গীত সাধনা ব্র্যান্ড সঙ্গীত না না রে ভাই আমরা গরিব মানুষ আমরা ব্র্যান্ড টেন কই পাই আমি তো তোর চুল লাগাই শুন কি হেরা লাগাই লাগাল চুল হ্যাঁ লাগাল চুল না অরিজিনাল চুল অরিজিনাল চুল অরিজিনাল চুল এডি হ্যাঁ বাহ কি শ্যাম্পু মাখছেন ভাই শ্যাম্পু ভাই ডাব শ্যাম্পু ভাই দেয়া দিন ভাই দিন দিন ভাই দেয়া দিন দেয়া ভাই টিয়া পয়সা দেন যাইতো না ঘটনা হইতাছে না দিলে হুদাই টান দিলে এই খারুন কি কর আমার সন্দেহ লাগতেছে আপনারা গান শিখেন না না আমরা ভাই টিয়া পয়সা আছে আমি টিয়া পয়সা দেন মাসে 4000 টিয়া দেন আমরা গান শিখালো ব্র্যান্ড সঙ্গীত না 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 ভাই ব্র্যান্ড ম্যান ভাই না আমরা গান কবি আরই ভাই আরে কারণ মিছা কথা কই না যে সিগন্যাল চিমে আপনার চেহারা দেখে সিগন্যাল চিমে আরে ভাই আপনি সঙ্গীত শিল্পী না বড় ব্র্যান্ড শিল্পী আপনি আপনি কইলই তো না আমি আমরা যা এই এলাকায় যা জানি আমরা ভিক্ষা করি না আমি দেখছি না কোনদিন ভাই চশমা বিন্দা এরকম লম্বা লম্বা চুল এত পাঞ্জাবি স্টাইল এডি বিন্দা কোন বড় জীবনে ভিক্ষা করতে আমি দেখছি না আমি করি রে ভাই আপনি তো ঘটনা বুঝতা শুনিয়া আর সব বুঝছি আপনি পরিচয়টা লুকাই না আমি গিটার মিটার আমার বাড়িতে আছে ও উন্নয়ন বাজানি শুরু করে না না আমি তো ফাইনাল রে ভাই আমি আছিলাম বাংলাদেশি এর মধ্যে গেছিলাম গো মালয়েশিয়ায় মালয়েশিয়া হ্যাঁ পরে আদম ব্যাপারী তে মালয়েশিয়া না ফালে থইছে হাই রে বিপদ কষ্ট জেল কাটলাম 3 মাস 3 মাস 3 মাস পরে বাড়ি যাই আমি কি ভাই একটা টেহা নাই পাহাড়ো পরে পরে বিকার চাকরি লইলাম
হেনো যদি আপনি ভিক্ষা করুন ভিক্ষার চাকরি লইছুন মানে হেনো কোন মালিকের আন্ডারে ভিক্ষা করছুন না না আমি নিজে নিজে রাস্তা থাকি রাস্তা ঘুমাইছি বুঝুন না মানে জালো রাইট কাই ফিরা কাপড় পিনতে যদি ভিক্ষা করুন তাহলে ভিক্ষা দেন না হেনো হ্যাঁ হেনো ভিক্ষা করুন লাগে টাই কোট শর্ট বোট পিন দেয়া ঠিক আছে এই কারণে আমরা এই বাংলাদেশ আয়া হইরে মনে করুন এই এই সিভিলে আমরা ভিক্ষা ভিক্ষা করতাছি মানে হেনো কোট টাই ডিফিন দা ভিক্ষা করুন লাগে হ্যাঁ নালে ভিক্ষা দিছো না নালে ভিক্ষা দেন না তোন হে দেশ ও এডি সারা ভিক্ষা দেন আর এই দেশ তো আপনি ডিফিন দা গুললে ভিক্ষা দিত না না দিতেছে তো হর মে এই ঘুমাই ভাই কেউ ভিক্ষা দিব আপনারে বাই দিন আমরা বাই দিন আমরা যে দেখবো হেমনর বা আপনি ব্র্যান্ড সংগীত দলের কোন গুরু না 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 ভাই মিসা কথাটা কইন না জান না আমার লগে আইব আপনারে বেতন দা রাখবাম ভাই পাই না তো গান কি কইনতে আর ভাই আমরা গান কই না তো হাসা ও দেখা দিন ধর না যা আমি আমার দেখছি কারণ আমি ব্র্যান্ড সঙ্গীত গান পছন্দ করি বুঝছো আপনার চেহারা দেখে জানি মনে হচ্ছে আপনার ব্র্যান্ড এর গুরু কোন না 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 এটা ভুল ধারণা আপনি স্বপ্নে দেখতাছ আমি তো গান কি দিনে সেটা আমি জীবনে শুনছি না ভাই দেন দেন ফাস্টে দিলাম ভাই কি মাত্র এই দেশ কয়টা বিক্রি দেয় এই দেশ আমি দে টিয়া বিক্রি দেয় আপনি যে ফাফাড়ি মারলেন মনে করছিলাম 500 টাকা লুটবেন দিবেন আচ্ছা যা যা আচ্ছা না না 10 টাকা লয়ে দেন দেন ভাই আছেন আপনারা ভাই দো করে দিলাম ভাই এসে আর লয়ে বিক্রি দিত না বাংলাদেশ ভাই হ্যাঁ আপনি গান গান আজকে একটা গিটার লোন গিটার লয়ে টিজকে গান গান আনলে গান 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 বিক্রি করুন ব্র্যান্ড সংগীত গান আচ্ছা বিক্কার থাকে একটা গান নিয়ে দি ভাই গান তো কই তরি না হাজার দশক মন মজা ইয়া এই গান গায় গায় যাইবেন আর বিক্কা ফেলেন যদি বেটা না বিক্কা না দিছে পরে আমার নামের ওখানে জুতা মারবেন হাজার দশক কইতাম হ্যাঁ আচ্ছা ভাই তুমি কই তার ভাই রাহন হ্যাঁ কই তার বল তেল তেল কই কই হাজার দশক মন মজা ইয়া নাচে গো সুন্দরী কমলা রূপানে নাচে কমর দুলাইয়া তুই ফরিয়া যাবে তো করে নাচতে নাচতে আয়ো কানা মানুষ আমরা বিক্রি করলে বিত্রামানি করি তেহা দিন তেহা দিন কানা মানুষ চোখে দোষ না আমার রে এটা বেড়া না বিড়ি হ্যাঁ এটা বেড়া না বিড়ি তো পাঞ্জাবি প্যান্ট পরিয়া কোন মডেলের বিক্রিটা তো আমি বুঝতে পারলাম না ভাই আসলটা কই দাও না তুমি আগে মনে হয় শিল্পী আছিস না এটা বাংলাদেশের মডেল নতুন উৎপত্তি হইতাছে উদ্বোধন করা হইছে তোরা কি ব্যান্ড জগতে আইছো না 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 আমরা দাতে বংশ করতে আমরা ফকির তাহলে গান কইতেছিস কে তাহলে গান কইতেছিস তুই গান এনে একটা লোকের শিখাই দিছিস বদ্ধ লোকে শিখাই দিছে গান কইতে তোরা গজল কইবে বিক্রতাস গজল কইতে গান কস কে আমি তো মনে হচ্ছে ফইলে বলা আসলে শিল্পী না শুন আমি একটা কথা কইছি বন্ডামি তোয়া বন্ডামি তো ইয়া কাম পরে কা বাতকা বুঝছ আমি কি কইছি দে তাই নেতে হ্যাঁ একবার ভাই দিয়া দুন্দা বানাই ভাই আমি তো বাজি ব্যান্ড সংগীত বুদা গায় দেখছ সব অবস্থাটা শুন দেখছ দেশের পরিস্থিতি কি আছে কোনার বাপ দেখছ চুল লাগাই চলে রে না হাসা চুল না হাসা চুল ভাই ভাই তো চুল কাটাস না কে বড় যাও যাই কা এই না তো না ভাই কেয়া লাগে চুল কাটাস না যেমন ভাই মন এটা কি কি চুল এটা এই হাসা চুল হ্যাঁ বলো ওর জিনিয়া চুল এটা এই দুঃখ পাইব দুঃখ পাইব না না কামরা উচ্চতা এই দেখছ কার বড় ভাই রে আর
তোরা যদি আমি এই আঙ্গিনা এই উত্তর দেখি আর কোনোদিন গরিব মানুষ এই বেশে বিখ্যাত তোরা গরিব মানুষ ভাই আমরা গরিব না ভাই শুনুন তোরার বেটা হইর থাকতে বেটা মায়া লাগতো বেটা তো বরবাদ করে লাড়ি লয়ে গেলেন থালি উনেন আমরা দেখতে ভালো হয়েছে আপনারা ভিক্ষা করছেন দল তোর ফাইলে আরেকদিন যদি এলাকা দেখি তোরে হেদিন বুঝাইয়াম কি করে আমি মনে হচ্ছে হারামি মতো কি বদমাশের দোষ